সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা যারা শিক্ষক, আমাদের প্রায়ই বিভিন্ন রেজাল্ট তৈরি করতে হয়। আজকে আপনাদেরকে দেখাবো এক্সেল শিটে আমরা কিভাবে সহজেই রেজাল্টগুলো তৈরি করতে পারি। একদম বামে এখানে রোল নাম্বারের ঘর আছে, তো রোল নাম্বারের এখানে আমরা কিভাবে রোল নাম্বারগুলো লিখবো সেটা একটু দেখে নিই। এরকম করে এক লিখলাম, তারপরে দুই, এরপরে কিন্তু হাতে ধরে ধরে এক দুই, এরপর তিন চার পাঁচ ছয় এরকম করে লিখবো না। তাহলে কি করব, এই দুটো সেল বা এই দুটো ঘরকে সিলেক্ট করব। করার পর এই যে ডান দিকে এই ডট যে অংশটা, ওখানে কার্সর নিয়ে গেলে এরকম করে প্লাস চিহ্ন হবে। তারপর আমি ল্যাপটপের বাম পাশের বাটনটা বা মাউসের বাম দিকের বাটনটা এটা ক্লিক করে একদম নিচের দিকে নিয়ে যাব। কোন পর্যন্ত নিয়ে যাব, আমার স্টুডেন্টদের রোল নাম্বার যতটুকু আছে তদ্দূর পর্যন্ত। এখানে বাম দিকে এক্সেল শিটে যে ডিফল্ট সিরিয়াল নাম্বার এটা দেওয়া আছে, এখানে 182 নাম্বার রোতে লাস্ট রোল নাম্বার 180 সেটা হলো। কেন এরকম হলো, চলুন ওপরের দিকে দেখে আসি। ওপরের দিকে এই যে এই কলাম হেডিংয়ের এখানে দেখেন, এই দুটো ঘর মিলিয়ে মানে 1 আর 2, এই ডিফল্ট সিরিয়াল যেটা এক্সেলের শিটের, সেই 1 আর 2 সিরিয়াল বরাবর এই দুটো ঘর মিলিয়ে আমি রোল নাম্বারটা লিখেছি। আমি যেহেতু এই এক্সেল শিটের 3 নাম্বার ঘর থেকে আসল রোল নাম্বার লেখা শুরু করেছি, এই জন্য আমাকে এক্সট্রা আরও এই সিরিয়াল বরাবর 2 ঘর পর্যন্ত টান দিয়ে নিয়ে যেতে হয়েছে। আশা করি আমি কথাটা বোঝাতে পেরেছি। তো যেহেতু এক্সেলের শিটে এই বাম দিকেও এরকম করে 1 2 3 4 থাকে, এগুলো ডিফল্ট, এই জন্য আলাদা করে এখানে রোল নাম্বার লিখলে এটাকে আলাদা একটা কালার দিয়ে দেওয়াই ভালো। এই কালার দেওয়ার জন্য এই ওপরের দিকে এভাবে করে সিলেক্ট করতে হয়, তারপরে এই যে এই ফিল কালার এখানে এসে যে কোনো একটা কালার চুজ করতে হয়। আমি যদি এই কালারটা বদলে এরকম একটা খয়েরি রং দিতে চাই তাহলে এরকম যদি কোনো ডার্ক কালার ব্যবহার করি তাহলে আমি এই ভেতরের লেখাগুলোকে সাদা করে দিতে পারি। এতে করে আমার রোল নাম্বারগুলো আরও স্পষ্ট হলো। আমি অন্যান্য কলাম হেডিংগুলো লিখে রেখেছি, তো এখানে এই যে টোটাল ঘরটা লেখা আছে, এই টোটালে আমি কিভাবে আগে থেকেই সেট করে রাখতে পারবো যে এই গ্রুপ এ, গ্রুপ বি, এমসিকিউ এই ঘরগুলোতে নাম্বার তুললে অটোমেটিক্যালি এটা যোগ হয়ে যাবে। এই টোটালের এখানে সমান চিহ্ন দেবো একটা, তারপর এস ইউ এম এই সাম কথাটা লিখতে হবে, এটা ব্র্যাকেট চলে আসলো। আমাকে এখন সিলেক্ট করতে হবে প্রথম ঘরটা, এবং আমি টান দিয়ে, যেহেতু পাশাপাশি আছে এই সেলগুলো বা ঘরগুলো, একদম টান দিয়ে এই ডান দিকে এই পর্যন্ত নিয়ে যেতে পারি। তারপরে ব্র্যাকেট একটা ক্লোজ করে দেবো ফার্স্ট ব্র্যাকেট, এবং এন্টার দেব। এখন দেখেন এইটা লেখা আসার পরে শুধুমাত্র প্রথম ঘরের জন্য লেখাটা এসেছে, আর পরেরগুলোর জন্য এখানে লেখা উঠেছে যে অটোফিল আমি করতে চাই কি না, তা আমি এটাতে টিক চিহ্ন দিয়ে দেব। এই এখন আমার এই ঘরগুলোতে কোনো নাম্বার তুললে, যেমন 40 কেউ যদি এখানে পায় 35, এখানে যদি 40 পায় 32, এখানে যদি পায় এমসিকিউতে 15, তাহলে নাম্বারগুলো অটোমেটিক্যালি যোগ হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা ভাবছেন যে 15 কেন যোগ হলো না, কারণ 15 লিখে এন্টার প্রেস করা হয় না, এন্টার দিলে ওটাও যোগ হয়ে যেত।